দুয়ের বেশি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়। তোমরা এতক্ষণ দেখেছো কিভাবে দুটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করা যায়। চলো তাহলে এই ধারণা ব্যবহার করে দুইয়ের বেশি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার চেষ্টা করি। আমরা শুরুতে -9 +4 এবং -6 এই তিনটি পূর্ণ সংখ্যার যোগফল এর মান নির্ণয় করব। আমরা এই যোগটা এখানে দেখতেছি, তো কি -9 এবং কি +4, আমরা এখানে দিব +4। কি করব, এই দুইটা সংখ্যার যোগ করব, তো যোগ চিহ্নটা মাঝখানে দিতে হবে। এখন দেখো দুইটা চিহ্ন একসাথে হয়ে গেছে, এই কারণে ব্র্যাকেট দিয়ে আলাদা করতে হবে। তারপরে সংখ্যাটা হলো -6, এখানে -6 বসালাম, তো এইগুলোর সাথে কি হবে, যোগ হবে, এখানে যোগ চিহ্নটা দিলাম। এখানে দেখো প্লাস মাইনাস একসাথে হয়ে গেল, আবারও আমাদের কি ইউজ করতে হবে, ব্র্যাকেট ইউজ করতে হবে। -9, এখন আমাদের কাজ হলো ব্র্যাকেট উঠিয়ে দেওয়া। প্লাসে প্লাসে কি প্লাস, তো এখানে দেখো প্লাসে প্লাসে প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাসে প্লাসে মাইনাস হবে, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস। ঠিক আছে, এই ধারণাটা তোমরা ভালো করে দেখে নিও। তো প্লাসে প্লাসে আমরা কি দিতে পারি, প্লাস, প্লাসের 4, প্লাসে মাইনাসে কি দিব, মাইনাস, মাইনাসের 6। এখন আমরা একই চিহ্নের গুলো একসাথে যোগ করব, এখানে -9 এবং -6 একই চিহ্ন, তো এইগুলার যোগ করব। 9 আর 6 যোগ করলে কত হয়, 15, 15-র চিহ্নটা কি হবে, মাইনাস, তারপর প্লাসের 4। এখন 15 থেকে 4 বিয়োগ দিলে কত হয়, 11, 11-র চিহ্নটা কি হবে, মাইনাস, কারণ এই দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা হচ্ছে মাইনাস, আর যেটা বড় সংখ্যা ওইটার চিহ্ন হবে, এই ক্ষেত্রে আমাদের চিহ্নটা কি হবে, মাইনাস। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা -63, -23 এবং +30 এবং +55 এই চারটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করব। তো আমরা প্রথমে নিব -63 আর নিব কত, -23, আমাদের বলছে যোগ করার জন্য, এই কারণে এই দুইটা সংখ্যার মাঝখানে প্লাস চিহ্ন ইউজ করব। এখন দেখো দুইটা চিহ্ন একসাথে হয়ে গেল, এই কারণে আমাদের কি করতে হবে, ব্র্যাকেট ইউজ করতে হবে। তারপরে রয়েছে কত, প্লাসের 30, তো আবারও আমাদের যোগ চিহ্ন ইউজ করতে হবে, কারণ যোগ বলছে, আমাদের আবার ব্র্যাকেট ইউজ করতে হবে। তারপর বলছে কত, প্লাসের 55, এখন আমাদের এখানে প্লাস দিতে হবে, প্লাস দেওয়ার পর দেখো দুইটা প্লাস একসাথে হয়ে গেল, এই কারণে একটা ব্র্যাকেট দিয়ে আলাদা করতে হবে। তো এখন আমাদের কাজ কি, ব্র্যাকেট উঠানো। মাইনাসের 63, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, মাইনাসের 23, প্লাসে প্লাসে হবে প্লাসের 30, প্লাসে প্লাসে কি হবে, প্লাসের 55। এখন আমরা মাইনাসেরগুলো একসাথে যোগ করব এবং প্লাসেরগুলো একসাথে যোগ করব, তো -63 এবং -23 এই দুইটা যোগ করলে কত হয়, মাইনাসের 86 এবং প্লাসের 30 এবং প্লাসের 55 যোগ করলে হয় প্লাসের 85। তারপর 86 থেকে 85 বিয়োগ দিলে হয় 1, তো 1-এর চিহ্নটা কি হবে, মাইনাস, কারণ বড় সংখ্যার চিহ্নটা যেইটা এইটাই হবে, এই যে -1। একক কাজ, এখন নিচের সমস্যাগুলো সমাধান করো। প্রথম অঙ্ক দেখো, সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ করো। আমরা ক নম্বর অঙ্কের সমাধানটা দেখি, কি বলছে, 137 এবং -35-এর যোগ, তো মাঝখানে কি দিতে হবে, অবশ্যই প্লাস চিহ্নটা ইউজ করতে হবে যেহেতু যোগ বলছে। এবার দেখো দুইটা চিহ্ন কিন্তু একসাথে হয়ে গেল, আমাদের এই দুইটা চিহ্নকে আলাদা করতে হবে, এই কারণে ব্র্যাকেট ইউজ করতে হবে। 137 প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, এবং 35, 137 থেকে 35 গেলে হয় 102। খ নম্বর অঙ্ক, -31 এবং এখানে আছে 39, যোগ বলছে, এই কারণে আমাদের এখানে যোগ দিতে হবে। তারপর 19, এখানে আমাদের কি ইউজ করতে হবে, যোগ ইউজ করতে হবে। আমরা এখন -এরটি একসাথে যোগ করব এবং +এরটি একসাথে যোগ করব, এখানে -এর কেবল একটাই রয়েছে, -31, এবং 39 এবং 19 এই দুইটা হচ্ছে প্লাসের, এই দুইটা একসাথে যোগ করলে কত হয়, 58, 58 থেকে 31 বিয়োগ দিলে হয় 27, 27-এর চিহ্নটা প্লাস হবে, প্লাস দিতে হয় না, কারণ বড় সংখ্যার চিহ্নটা কি, প্লাস, ক্লিয়ার। দুই নম্বর, সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। ক নম্বরের সমাধানটা করি, +7 +-11
11 তো প্লাসের 7 প্লাসে মাইনাসে কি হয় মাইনাস 11 এখন 11 থেকে 7 বিয়োগ দিলে কি হয় 4 4 এর চিহ্নটা কি হবে মাইনাস হবে কারণ 11টা হচ্ছে কি বা 11টা কি বড় সংখ্যার যে চিহ্নটা ওই চিহ্নটা এখানে বসবে মাইনাস 13 প্লাস মাইনাস 10 প্রথমে আমাদের ব্র্যাকেট উঠাতে হবে মাইনাস 13 প্লাসে মাইনাসে কি হয় মাইনাস 10 এখন দেখো এই দুইটা সংখ্যার চিহ্নই কি মাইনাস আমাদের যোগ করে নিতে হবে 13 আর 10 যোগ করলে কত হয় 23 23 এর চিহ্নটা হবে কি মাইনাস তারপর গ নাম্বার মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 মাইনাস 1 প্লাসে মাইনাসে কি হয় মাইনাস 2 প্লাসে মাইনাসে মাইনাস 3 এখন সবগুলো যোগ দিতে হবে কারণ সবগুলোর চিহ্ন কি মাইনাস তো 3 4 5 আর 1 6 6 এর চিহ্নটা কি হবে মাইনাস তারপর ঘ নাম্বারটা মাইনাস 2 প্লাস 8 প্লাস মাইনাস 4 মাইনাস 2 প্লাস 8 প্লাসে মাইনাসে কি হয় মাইনাসের 4 এখন মাইনাসের 2 আর মাইনাসের 4 একসাথে যোগ দিই মাইনাসের 6 আর প্লাসের 8 আর থেকে 6 চলে গেলে হয় 2 2 এর চিহ্নটা কি হবে প্লাস প্লাস দিতে হয় না আমরা এখন 1 নম্বর অঙ্কের সমাধানটা দেখি তো প্রথমে কি উঠাবো ব্র্যাকেট উঠাবো মাইনাস 7 প্লাসে মাইনাসে মাইনাস 9 আর এগুলো যেভাবে আছে এভাবে থাকবে এখন মাইনাসের গুলো একসাথে যোগ করব তো এই দুইটা যোগ দিলে কত হয় মাইনাসের 16 দেন 16 আর 4 এ কত 20 প্লাসের গুলো একসাথে যোগ দিলাম 20 থেকে 16 বিয়োগ দিলে হয় 4 4 এর চিহ্নটা কি হবে প্লাস কারণ বড় সংখ্যার চিহ্নটা কি প্লাস 3 নম্বর অঙ্কটা তোমরা নিজে নিজে করে নেবে সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ আমরা এখন এইটার এইটার এবং এইটার এবং এইটার এই চারটা সংখ্যার বিয়োগ করব তো চলো আমরা এর অ্যানসারটা দেখে নিই আমরা এখন 6 এবং প্লাস 2 এর বিয়োগ ফল বের করব ঠিক আছে তো আমরা এখানে প্রথমে হিসাবটা করে নিই 6 এবং প্লাস 2 আমাদের বলছে কি বিয়োগ তো মাঝখানে বিয়োগ চিহ্ন দিতে হবে দেন দুইটা চিহ্ন একসাথে হয়ে যাওয়ার কারণে আমাদের ব্র্যাকেট ইউজ করতে হবে তো এখন আমাদের কি দাঁড়াইলো আমরা এখন সমাধানটা করে নিই আগে 6 মাইনাসে প্লাসে কি হয় মাইনাসে 2 ঠিক আছে এখন আমরা অঙ্কটা করে নিই 6টা হচ্ছে প্লাসের তো শূন্য বিন্দু থেকে 6 দাপ বা 6 একক ডানে গেলে 6 বিন্দুতে পৌঁছাই তারপরে সংখ্যাটা হচ্ছে মাইনাসের 2 আবার 6 বিন্দু থেকে বা 6 বিন্দু থেকে 2 একক বামে গেলে মাইনাস থাকলে কি হবে বামে 2 একক বামে গেলে 4 বিন্দুতে পৌঁছাই তো এই 4 ই হবে কি অ্যানসার এখানে দেখো 6 থেকে 2 যদি বাদ দিই তাহলে অ্যানসারটা কি হবে 4 তো এখানেও অ্যানসারটা কি 4 আমরা এখন কথাটা লিখে দিব সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে 6 একক ডানে গেলে 6 বা 6 বিন্দুতে পৌঁছাই আবার 6 বিন্দু থেকে 2 একক বামে গেলে 4 বিন্দুতে পৌঁছাই অর্থাৎ 6 ও মাইনাস 2 এর বিয়োগফল হবে কত দেখো 6 প্লাস আর এখানে ছিল মাইনাসের 2 প্লাসে মাইনাসে মাইনাসের 2 অ্যান্সারটা কত 4 তারপরে আমাদের বলছে 6 এবং মাইনাস 2 এর বিয়োগফল তো এখানে মাইনাস হবে তারপর ব্র্যাকেট ইউজ করতে হবে আমরা অ্যান্সারটা বের করে নিই আগে মাইনাসে মাইনাসে প্লাস 2 তো অ্যান্সারটা হবে 8 আমরা এখানে কি দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটা হচ্ছে 6 তো শূন্য বিন্দু থেকে 6 একক ডানে গেলে 6 বিন্দুটি বা 6 বিন্দুটি বা 6 বিন্দুতে পৌঁছাই আবার 6 বিন্দু থেকে 2 একক ডানে যেতে হবে কারণ এখানে প্লাস 2 হয়েছে 2 একক ডানে গেলে 8 বিন্দুতে পৌঁছাই তো এই 8ই হবে কি অ্যানসার সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে 6 একক ডানে গেলে 6 বিন্দুতে পৌঁছাই আবার 6 বিন্দু থেকে 2 একক ডানে গেলে 8 বিন্দুতে পৌঁছাই অর্থাৎ
সিক্স ও, টু এর বিয়োগফল হবে সিক্স, অর্থাৎ সিক্স ও মাইনাস মাইনাস টু এর বিয়োগফল হবে সিক্স মাইনাস মাইনাস টু, মাইনাসে মাইনাসে প্লাস টু, ছয় আর দুয়ে কত আট, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। আজকের ক্লাসটি এই পর্যন্ত। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করো বলে ভেবে রেখেছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।